বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে সকাল ছয়টা থেকেই শুরু করলাম ব্লকটা এ তো আমার কাছে মৌমাসি বসেছে মধুর মধুর মধু দিতে আর এখন এক বাইয়া এসে ডাকতাছে আমরা ঘুমা ঘুমিয়ে আসি আর সকালবেলা এসে ডাকতাছে যে আপা আপনার গাছে তো মৌমাসি বসেছে তো মধু কাট কাটবেন আমি বললাম যে হ্যাঁ কাটবো লোক খুঁজতেছি আমি আর এখন ও ওই লোকটাই এই যে মৌমাছি মধু আনবে সেই জন্য এই যে মধু কাটবে সেজন্য মৌমাছি যে বাসাটা বাদ ছিল ওই বাসা থেকে মধু আনবে সেই জন্য ও কী কীভাবে প্রসেসিং করতেছে আর আপনারা পাশে থেকে আমার ফুল ভিডিওটা দেখবেন দয়া করে স্কিপ করবেন না আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ আর এ তো কীভাবে প্রসেসিং করতেছে এই যে কলাপাতা পাতা শুকানো কলা আর এই যে অন্য অন্য গাছ দিয়ে ও মরিয়ে মরিয়ে আগুন ধরাবে তারপরে এই উপরে উঠবে এই সিঁড়ি দিয়ে আমার ছেলে সিঁড়ি এনে দিল চঙ্গ বলে গ্রামে এই বাসাকে বলে সিঁড়ি আর এখন এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে গাছটা কিন্তু অনেক উঁচা এতো উঠতেছে উপরে উঠতেছে মধু আনার জন্য যেই চাকটা বসেছে মৌমাছির চাকটা ওই চাকটা ভেঙে তারপরে যেই বাসাটা আছে ওই বাসা থেকে মধু বার করবে আর এটা হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে এখন আর সবাই দাঁড়ায় আছে আমার ছোটো দেবর তারপরে ইকরাম ছোটো দেবরের ছেলে দুই ছেলে অনেক ইকরাম তারপরে আমার ছেলে আজমির মাহিম সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে আর এই তো এই যে বলার যে মৌমাছির চাকটা একদমই উপরে আর আমি ক্যামেরায় অনেক জুম করে তারপরে আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এখন নাস্তা বানাবো আর ওইখানে দাঁড়াইতে দাঁড়াইতে তো নাস্তা দেরি হয়ে যাইতেসছে গা যাইতেছে আর এখন আমরা নাস্তা বানাবো ভাপা পিঠা বানাবো আর এই যে মধু তো বেশি একটা পেলো না এ তো আর এখন বলতেছে যে আপা আবার পনেরো দিন পরে আইসা তারপরে আমি মধু বাহির করব। আর এখন এই যে ভাই মধু বার করে একটুও ভয় পায় না ওকে তেমনভাবে ধরেও নাই মৌমাছিটায় আর আমারও একটু একটু ঠান্ডা লেগে গেছে আমার একটু ঠান্ডাতে একটু কাশি কাশি আসে তারপরে আদা চা খেলে ঠিক হয়ে যাবে আর এখন এই যে মধুগুলি একদম পিওর খাটি মধু গ্রামের আর এই মধুটা খেলে তো ঠান্ডার মধ্যে খেলেও বাচ্চাদের খাওয়ালেও খুব একটা উপকার আসে আর এখন এই যে আমি বাপা পিঠা বানাচ্ছি আর বাবা পিঠা বানাচ্ছি আর মাহিম ননদের ছেলে আর আজমির বলতেছে আমার ছোট ছেলে বলতেছে যে আমার নাকি গুড় দেওয়া হয় না মিঠাই দেওয়া হয় না ও ওদের আমি বলতে আমি বললাম যে না ও তোমাদেরটা তোমরা বানিয়ে খাও ওরা এই যে দুই ছেলে ওরা ওই বানাইতেছে আর গোটা ওরা বানাই খাইবে খাবে যে মাহিম আর আজমির আর বাপা পিঠা তো ওরা অর্ধেক গুড় দিবে নারকেল আর খুব গুড়ি চাউলের গুড়ি খুবই কম দিয়ে তারপরে বানাবে আর এই পাশ দিয়ে ছেলেরা খেলা করতে মাসরা তারপরে আজমির ইকরাম অনিক তারপর সবাই বাচ্চারা খেলা করতে আর মাহিম তারপর নিয়াজ সবাই খেলা করতেছে উঠানের মধ্যে রোদ উঠেছে সকালবেলা এটা সকালবেলা সাড়ে সাতটা বাজে সাতটা বাজবে সাতটা সাড়ে সাতটা ওই তখনই খেলা করতেছে এই যে বেকু আনছে মেলা থেকে কিনে বেকু দিয়ে ওরা গাড়ি তারপরে বেকু দিয়ে সবাই খেলা করতেছে আর বাহিরে তো রোদ উঠেছে আর এটা খেলা করতে করতে নদীর পাড়ি আইসে গেছে ওরা তো নদী আর বাড়ির পাশেই তো নদী আর আর এই তো আর দুপুর সকালবেলা নাস্তা শেষ খাওয়া খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের জন্য আমি যে সবজি দিয়ে খুদে রান্না করবো সবজি আর সবজি দিয়ে খুদে ভাতটা তো শীতের মধ্যে খুবই মজা লাগে আর এ টাকা বধু উপবেলা আর মা তো চলে যাইবে আর ও খাওয়া দাওয়া করবে না ও বলতাছে যে মাহিম চলে যাইবে ননদের ছেলে তারপর আমার বায়ের বউ আসছিলো ও চলে যাইবো আর আমি বললাম যে তোলে তাহলে তো আর তেমন রান্না বান্না করতে হবে না ওরা যখন চলে যাইবে চলে যাইবো তখন আমি এই যে সবজি কেটে নিচ্ছি বাঁধাকপি আর ফুলকপি পেঁয়াজ ফুল পেঁয়াজের পাতা তারপরে গাজর এই যে সবজিগুলো দিয়ে তারপরে আমি খুদে ভাত রান্না করব আর কাঁচা টমেটোর ভর্তা বানাবো তারপরে রসুন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে আমি একটা ভর্তা বানাবো আর এই ভর্তাটা আপনারা সবাই ট্রাই করতে পারেন অনেক মজার ভর্তা আর এখন আমি এই যে কুদে ভাতটা রান্না করতেছি কুদে ভাত রান্নার জন্য এই যে পেঁয়াজটা একটু গরম হয়েছে আর দিয়ে দিলাম আমি দুটা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যেই খুদের চালগুলি ধুয়ে নিয়েছিলাম ওই পরিষ্কার করে তার ওইটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব ভাজা ভাজা হওয়ার পরে তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করলাম ভালো করে ভাজা ভাজা করার পরে তারপরে এখন আমি সবজিগুলি যেই কেটে নিয়েছিলাম ওই কাঁচা সবজিগুলি আমি এই যে চাউলে দিয়ে দিলাম আর দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে আমি ভেজে নেব সবজিটা যাতে করে চালের সাথে ভাজা ভাজা হয় সেইভাবে ওই পরিমাণে আমি বেজে নেব বেজে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতন পরিমাণ মতোই আমি ঠিক যাতে ঝরঝরা হয় বাতটা ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেওয়ার পরে দশ মিনিট পর আমি ডাকনাটা এই যে উলটিয়ে পাল্টে দিলি উল্টানোর পরে তারপর দেখি যে একবারে একটু একটু হয়ে গেছে তাও কাঁচামরিচ দিয়ে আমি আর একটু দম উল্টে পাল্টি দিয়ে তারপর দমে দিয়ে দিলাম ডাকনা দিয়ে আর একটু ডেকে দিন ডেকে দেওয়ার পরে তারপরে এখন আমি নামিয়ে হয়ে গেলে নামিয়ে তারপরে আমি যে বর্তা বানাবো বর্তা যে যে মরিচ শুকনা মরিচ শুকনো মরিচটা একদমই কম দেব কারণ আমি খুব জাল কম কম খাই আর আর দেব বেশি পরিমাণ দিব পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি রসুনটা ভালো করে তিলে তারপরে আমি যেই উপরের খোসাটা ছিল ওই খোসাটা ফালাইয়া দিয়ে তারপরে আমি রসুনটাকে রসুনের বর্তা বানাব যে লবণ দিয়ে ভালো করে আমি যে যেই টালা মরিচটা ছিল লবণ দিয়ে বেটে নিয়েছি কারণ মরিচের বিচি বিচিত অনেক শক্ত সেজন্য একটু লবণ দিয়ে বাটা বাটি করলে কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যায় বাটা হয়ে যায় আর এখন দিয়ে দিলাম এই যে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ তারপর রসুন দিয়ে তারপরে এই বর্তাটা বানাইয়ে আর এখন এই যে মরিচ বাটা রাখছিলাম এটা টমেটো কাঁচা টমেটোর বর্তা বানাবো বানাবো আর তেমন বেশি রকমের বর্তা বানাই নাই বেশি আইটেম করি নাই কারণ আমার খাবার দাবারের খুব মানুষ কম আমি আর আজমির শুধু বাসায় আছি সেজন্য একটু হলেই চলে যাবে আর রাত্রের বেলা অন্য কিছু করে খাবো আর এই খুঁদে বার্তা তো আমি আমার চাচি শাশুড়িরে দিছি তারপরে আমার আরেক জারে দিছি কারণ আমার মানুষ কম আর খাবার দাবার মানুষ কম সেই জন্য আর বেশি আমি থাকলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য অন্যজন আবার খালাকে খাওয়া খাই খাওয়াইছি আর এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলা তারপর মাছটাকে খাওয়াইলাম দুপুরবেলা আমি খেলাম খেলাম তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা বানাবো ভেজিটেবল চিকেন স্যুপ রাত্রের জন্য আর রাত্রে ভাত খাবো না এটা খেয়েই পেট ভরে যাবে আরে তো চিকেনটা আমি একটা রানের লেগ পিস লেগ পিসটা আমি ভালো করে বয়ল করে নিয়েছি ভালো করে আমি কি যে যেই পুতা দিয়ে আমি ভালো করে থেতলিয়ে তারপরে পানিতে বয়ল করেছি আর এখন দিয়ে দিলাম যে সবজি কেটে নিয়েছিলাম সবজিগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ ফুল তারপরে বাঁধাকপি ফুলকপি গাজর এই যে দিয়ে দিয়েছি তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার পরে তারপরে আমি যে এক প্যাকেট নুডুলস নুডুলসের সাথে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ডাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ডে রাখলাম রেখে দিয়েছি দেখি যে গেছে তারপরে দিয়ে দিলাম যে চিকেনটা আমি বয়ল করে নিয়েছিলাম ওইটা আমি হাতে করেছি চিল করে রেখেছি হাড়গুলি ফালাই দিয়ে তারপরে মাংসগুলি নিয়েছি মাংসগুলি নেওয়ার পরে তারপরে আমি এই যে আরেকটু ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব সব সবজির সাথে মাংসটা চিকেনটা আর এখন এই যে বাজার থেকে যে স্যুপটা আমি আনছি এই যে ম্যাগি ম্যাগি স্যুপ ওইটাকে আমি পানিতে পরিমাণ মতো গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তারপরে এটা দিলাম আমি ম্যাগি মশলার প্যাকেটের যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম কুচি টমেটোটা আর এই টমেটোটা দেওয়ার ফলে কিন্তু আরও টেস্টি বাড়ে আর এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচটা কুচি করে তারপরে আমি দিয়ে দিয়েছি জালটা যারা জাল কম খাবেন তারা কম দিবেন আর আমি জালটা একটু কম বেশি কি পরিমাণ মতো দিয়েছি কারণ মাছ রাখাবে তো সেই জন্য জালটা একটু পরিমাণ কমই দিয়েছি আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একদম আঠালো হবে গ্রেভি গ্রেভি ভাব আসবে একটা তারপরে আমি নামাবো নামিয়ে নেব এই যে এখন এই যে আঠালো গ্রেভি ভাব আর খেতে কিন্তু অসাধারণ শীতের বিকেলবেলা খেতে অনেক মজা আর বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ঠিক ওই রকমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভিডিও বানাতে খুবই অনুপ্রেরণা দেয় বন্ধুরা আমার পাশে থেকে আমার ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আর আপনাদের পাশে অবশ্যই আমি থাকবো ইনশাল্লাহ আমাকে বন্ধু করতে চাইলে অবশ্যই বন্ধু করে নেবেন আমিও একদিন পর হলেও বা চব্বিশ ঘন্টার মধ্যে আমি ব্যাগ দিয়ে দেব। আপনারা কোনো ইহাতে কোনো ভুল হবে না আর এ তো আমার মাছটা খেয়ে নিয়েছে এখন আমার ছেলেও খাচ্ছে ছোটো ছেলে তারপরে আমি খাবো এপাশ দিয়ে তো বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ